সরকার পক্ষ থেকেও আজকে টাইম নেওয়ার চেষ্টা করা হয় এবং বলা হয় যে লানেট অ্যাডভোকেট জেনারেল তিনি কোর্ট নাম্বার ওয়ানে ব্যস্ত আছেন, সেই জন্য তিনি আজ আসতে পারেননি। যাই হোক, সমস্ত কথা শোনার পরে মহামান্য বিচারপতিদ্বয় বলেছেন যে আগামী 31 আগস্ট বেলা 2টোর সময় এই ডিএ মামলাটি ফিক্সড রইল, সেদিন আর কোনোভাবেই টাইম নেওয়া যাবে না। প্রয়োজন হলে তারা অন্য কোনো উপায় তারা পথ অবলম্বন করতে পারে, এক্ষেত্রে কোনো টাইম নেওয়া যাবে না। এর আগের দিনও কিন্তু অর্ডারে সেটা স্পেসিফিকলি মেনশন আছে যে কোনো সময় নেওয়া যাবে না। ফলে আশা করি আগামী 31 আগস্ট বেলা 2টোর সময় এই মামলা শুনানি হবে। এডিজি বা মানে হ্যাঁ যে কেউ চাইলে কোর্টকে অ্যাড্রেস করতে পারে। সিটের ব্যাপারে হ্যাঁ বলেছেন, যদি প্রয়োজন হয় তারা লিখিতও দিতে পারে। কনফেডারেশনের বিরুদ্ধে রাজ্য সরকার 26 অর্থাৎ রিট আবেদন করেছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল 29 জুলাই 2019 তারিখে যে ডিএ মামলার রায় দিয়েছিল সরকারি কর্মচারীদের পক্ষে, সেই রায়ের বিরুদ্ধে এতদিন পর অর্থাৎ 2021-এ প্রায় 2.5 বছর পর রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে একটা রিট আবেদন দাখিল করে ওই 2019-29 জুলাইয়ের যে রায় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায় সেটাকে বাতিল করার জন্য এসেছে। সেই মামলার শুনানি রাজ্যে দিয়েছে। আজকে অ্যাডভোকেট জেনারেলের পক্ষে একজন অন্য আইনজীবী এসে এই কথা বলেন যে অ্যাডভোকেট জেনারেল 1 নম্বর কোর্টে তিনি অন্য মামলায় ব্যস্ত থাকার জন্য আজকে তিনি উপস্থিত হতে পারবেন না। সেক্ষেত্রে আমি কনফেডারেশনের পক্ষ থেকে আদালতের 16 নম্বর কোর্টের মাননীয় বিচারপতিদ্বয় সেন এবং হিরণময় ভট্টাচার্যের কাছে আমি এই কথা বলি যে গত 20 আগস্ট 2021 আপনারা নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য সরকারকে এই মামলায় আমরা আর কোনো রকম সুযোগ সময় আমরা দেব না, আজকে সেই তখন এই কথা শোনার পর মাননীয় বিচারপতিদ্বয় বলেন যেহেতু অ্যাডভোকেট জেনারেলের পক্ষে আমাদের কাছে একটা আবেদন করা হয়েছে, আমরা সেই আবেদনে খুব সন্তুষ্ট নই, কিন্তু যেহেতু তিনি 1 নম্বর পক্ষে ব্যস্ত আছেন সেই জন্যে আমরা একটা সময় দিচ্ছি আগামী 31 আগস্ট বেলা 2টোর সময় এই মামলাকে আমরা নিশ্চিতভাবে আমরা ফিক্স করলাম শুনানির জন্য। অ্যাডভোকেট জেনারেল যদি উপস্থিত সেদিন না থাকতে পারে তাহলে গভর্নমেন্ট বিডার যদি উপস্থিত থাকতে না পারে তাহলে তাদের পক্ষ থেকে একটা লিখিত যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের কাছে উপস্থাপিত করতে হবে এবং সেইটির ভিত্তিতেই আমরা মামলার শুনানি করব, আর অন্য কোনো দিন আবেদন আমরা মঞ্জুর করব না। এই কথা বলে সেটা মনে রাখা দরকার যে আমাদের পক্ষ থেকে কিন্তু আদালতকে বলার এই কথাই আছে যে 29 জুলাই 2019 তারিখে ট্রাইব্যুনালের যে রায় দিয়ে মামলার পক্ষে কর্মচারীদের পক্ষে সেই মামলা চলে যাওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার রিভিউ আবেদন করা হয়েছে, হাইকোর্টে আসা হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা পরাজিত হয়েছে এবং কর্মচারীদের পক্ষ থেকে আমরা ট্রাইব্যুনালের রায় কার্যকরী করছে না এই অভিযোগ করে পশ্চিমবঙ্গ সরকারের যিনি রাজ্যের যিনি চিফ সেক্রেটারি সেই চিফ সেক্রেটারির বিরুদ্ধে আদালতে আমরা আদালতের অবমাননার সঙ্গে আদালতের আদালত অবমাননার রায় অবমাননা করার জন্যে আদালত অবমাননার অভিযোগ করে আমরা মামলা দায়ের করেছি, সেটা এখনও সেখানে পেন্ডিং পড়ে আছে। এই কথাটাকে মাথায় রেখে আগামী 31 আগস্ট আমাদের যে বক্তব্য আমরা সেই বক্তব্যে আমরা উপস্থাপিত করব যে কন্টেম্প অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার যে মামলা আছে সেই মামলাকে মাথায় রেখে আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা আমাদের এই মামলা যেটা রাজ্য সরকার 226 2.5 বছর পরে করেছে সেইটির একটা সমুচিত বিচার করে অবিলম্বে তার রায় দিয়েছে। সুতরাং 31 আগস্টের পরে এই মামলা আর
অন্য কোন সময়ে স্থানান্তরিত হওয়ার সুযোগ সুযোগ মানে 31 তারিখে হচ্ছে আর হচ্ছে আর কোনো সুযোগ নেই সুতরাং অ্যাডভোকেট জেনারেল না মানে গভর্নমেন্ট পিডিয়ান্ট না মানে তাদের পক্ষে লিখিত যে বক্তব্য সেই বক্তব্য দিতে ঠিক আছে এডি মানে এডিজি হতে আসছে ঠিক আছে এই কথা লিখিত